সংগ্রামী সাথীয় বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনগুলোকে আমি আহ্বান জানাবো, আবেদন জানাবো, আসুন আমরা আমাদের মধ্যকার মতপার্থক্যগুলোকে কবর রচনা করে শিশুদলা প্রাচীরের মতো ঐক্যের প্রাচীর গড়ে তুলি। দেখবেন হিন্দুস্তানের দালালেরা বাংলাদেশে আগামী দিনে রাজপথে নামবার সাহস পাবে না। দেশের বাহিরে থেকে যারা বাংলাদেশকে মানচিত্রের মধ্যে ক্ষুদ্র অঙ্কিত দেখে, যারা মনে করো আমাদের স্বাধীনতা তোমাদের বদান্যতা, আমরা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, রক্তের বিনিময়ে কেনা এই স্বাধীনতা শুধুমাত্র কারো অনুদান নয়, লক্ষ মায়ের রক্তের ইজ্জতের বিনিময়ে, আমার লক্ষ মায়ের শাহাদাতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা কারো কাছেই যারা দেই নাই। এদেশের স্বাধীনতা, এদেশের ইসলাম, এদেশের মুসলিম জাতিসত্তা হাজার বছরের ইতিহাসের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমার আহ্বান থাকবে, আমি আবারও বলছি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, গোটা বিশ্বব্যাপী ইসলামের এক নতুন জাগরণের সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে তুরস্কের রজব তাইয়েব এরদোগানের নেতৃত্বে তুরস্ক এগিয়ে যাচ্ছে, এবং অচিরেই পরাশক্তি হিসেবে এই পৃথিবীর বুকে তারা আত্মপ্রকাশ প্রকাশ ঘটবে তাদের ইনশাআল্লাহ। বিশ্বের দিকে দিকে মুসলমানরা সংঘবদ্ধ হচ্ছে। আজ বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ওলামায়ে কেরাম কোরআনের ভাষ্যকারদের প্রতি যুব প্রজন্মের যে বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে, এটা দেখে ইসলাম বিদ্বেষীদের আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে।